আরে শাশা, আর সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাশা মিয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো? না বাবা, কই যাও? কই আর যায়, আপনি তো জানেন আর কয়েকদিন পর পবিত্র ঈদ, কোরবানি দিতে হবে না। এই জন্যে যাচ্ছি ওই মুন্সির কাছে, যেই কোরবানি বিষয়ে একটু আলোচনা করবো। তা শাশা মিয়া, আপনি কই যাইতেছেন? সামনে সুদের টাকা আনতে যাই, কোরবানি দিতে হবে না। ও ভালো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, দেখা হবে পরে। রাজা বাবা, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ, বুড়িতে বহিষেও সুদ খায়, সুদ খাবো আমরা ছেলে ফেলে মানুষ, এই বয়সে কেউ কি সুদ খায়? যাই বুঝি, সাথে একটু দেখা করি আসে। ওয়ালাইকুম সালাম। না না, পাঁচ ভাগ এখনো পুরে হয় নাই, চার ভাগ হয়েছে, আর একজন ভাগের লাগবে। একটু ভালো দেখে, মনে সৎ লোক দেখে ওই ভাগটা নেওয়া লাগবে, পাঁচ ভাগে আমরা দেব। দেখতেছি না তো কোথায়, আরে বাঁশের পাতাগুলো আবার যন্ত্রণা করতেছে। এগুলো যদি বাঁশের পাতা না হয় টাকা হয়তো, সিরে 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 পকেটে রাখতাম। ও মুশি ওইখানে বসে, যাই এইখানে। দেখো তাহলে আমরা এদিকে দেখি আরেকজনদের পাওয়া যায় কিনা, ভালো লোক, ইমানদার মানুষ হইলে খুবই ভালো, যাত্রার সাথে তোর কোরবানির ব্যাপারটা ইয়ে করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে টাকা পয়সা ওই যে ওই রকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। বৈদ্য ভাই, আপনি এখানে? আপনার বাসায় জিজ্ঞাসা করলাম ভাবি সাহেবকে। হ্যাঁ, ভাবি সাহেব বললো যে বাগান ভাইটি বসে আসে, ওই আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আসলাম। তা ভাই কি বিষয়ে? মুন্সি ভাই, হ্যাঁ, আর কয়েকদিন পর তো পবিত্র ঈদ। জি জি, কোরবানি তো দিতে হবে। হুম, ওই বিষয়ে আপনার সঙ্গে একটু দেখা করতে আসলাম। কোরবানির বিষয়ে আপনি আমার কাছে, মানে বিষয়টা বুঝলাম না। মুন্সি, ওই আমি শুনলাম আপনারা নাকি কয়েকজন মিলে কোরবানি দিবেন, তাই আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটু আমিও শরিক হই, এই বিষয়ে আপনার সঙ্গে একটু দেখা করতে আসলাম। বৈদ্যুৎ ভাই, আপনি ঠিকই শুনছেন, আমরা পাঁচজন মিলে ভাগে কোরবানি দেব, একজন বাকিও আছে। কিন্তু বৈদ্যুৎ ভাই, আমরা তো আপনাকে আমাদের সাথে রাখতে পারবো না, তার কারণ হইলো আপনি মনে করেন যে এই সুদের কায় কারবার, মানে লেনদেন করেন, আমাদের ভাগের মধ্যে যারা চারজন আছে তারা চার রকমের কথা বলবে, আপনাকে নিলে পরে ধরেন যে জিনিসটা বিতর্কিত হবে। আর তাছাড়া আপনিও একটু চিন্তা করে দেখেন, এই সুদ খাওয়াটা তো ঠিক না, এই কোরবানিটা হলো একটা ওয়াজিব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা পাঁচজন মিলে একটা ভাগে দেব, তাদের সবাইকে যেমন মতের মিল থাকতে হবে, তাদের আদর্শের ব্যাপারটা এক হইতে হবে, মনে করেন একটা ধর্মীয় ব্যাপার আর কি। তার মধ্যে আপনি তো আবার সুদের কায় কারবার করেন, লেনদেন করেন, আপনাকে আমরা কোনো মতেই রাখতে পারবো না। এটা কোনো কথা বললেন? আমরা কি গ্রামে বানের জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমরা তো গ্রামের মানুষ, সুদ খাই বলে কি আমাদের দাম নেই? ভাই, কথাটা দামের না, আর মানুষ গ্রামের বা দূরের সেটাও না, কথাটা হইলো যে সুদের কায় কারবার করাটা তো মানে আইনসম্মত যেমন না, আবার ধর্মসম্মতও না, এটা একটা মানে কাজটা ভালো না, পাপের কাজ। আপনি বরঞ্চ পাইলে এই সুদ খাওয়া থেকে বিরত থাকেন।
আচ্ছা, আর ওয়াজ করতে হবে না, আমি সব বুঝে ফেলাছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, না নেবেন নাই, ঠিক আছে আমি গেলাম, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, ঠিক আছে? আজকে যে আমাকে অপমানটা করলেন, এইটা আমার চিরজীবন মনে থাকবে। আমরা সুদারু না, আমাদের দিলে কোরবানি হবে না। ঠিক আছে, থাকেন, আপনাদের চেয়ে বড় গরু কিনবো, কথাটা মনে রাখেন। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই মুন্সি, আজকে আমাকে যে অপমানটা করলেন, চিরজীবন মনে থাকবে, এর প্রতিশোধটা নিব, নাম আমার বদিয়ত সুদেরু। আসসালামু আলাইকুম। আসলে এইসব লোকের সাথে এইসব ব্যাপারে কথা বলাটাই ঠিক না, আমি বললাম কি সে বুঝলো কি, আমি আবার তাকে অপমান করলাম কোথায়, যে যেমন সে তো সেরকম কথা বলবে। আমরা সুদের জন্য কি আমরা মানুষ নয় না? হ্যাঁ, সুদের জন্য আমার কোরবানি হবার নয়, সুদ খাইলে নিজের মায়ের সঙ্গে যদি না করা হয়, বেশি পারিস না, তুইও কোরবানি দিব, আমরা কয়েকজন মিলিয়া একটা কোরবানি দেব। ভালো কথা, উনি কইলেন যে দুইটার নাম ষাট আছে, আমি কইলাম আমার দুইটার নাম নেন। উনি আমার কয় কি না, এখানে কোন সুজারু মদারু আমরা শেয়ার নেব না, চাপা নগর আউট করে রাখবো। দশ বারোটা গরু আমার ওস্তাদ এমনি কোরবানি দিতে পারে। আর আকবর রন, ওই মাস্টার টাকার গরম টাকার গরম দেখাও, গরুটা কেমন হয়েছে? সুন্দর। এইবার ওই মাস্টার মাস্টার কেমন গরু কিনছে? মাস্টার তো কিনছে বাসু। আর যে মুন্সি না, ওই শ্যামাতি নামে একটা গরু কিনছে। গরু আমাদের কিন্তু বাম্পারে হয়েছে, গ্রামের বড় গরু। ঠিক আছে, গরুটা কিন্তু চর্বিও হবে, মাংস ভালো হবে, তো খা খা খাওয়াই না খা। ওই না, তাড়াতাড়ি গরু করার ব্যবস্থা কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আকবর, যেহেতু নামাজেরও সময় হইতেছে, তা নামাজ পরে এসে তারপরে কোরবানির ব্যবস্থা করবো। সকাল সকাল একটু নিয়ে আসবেন। ঠিক আছে ঠিক আছে, চলেন চলো থাকো।
আমাদেরকে মাফ করে দেন বাবু, আমরা সুদ খেয়েছি বাবু, সুদ খাবো না, আমরা সুদের টাকা নিয়ে বড়াই করব না। আমরা সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে অন্যায় কাজ করেছি, আমাদেরকে মাফ করে।